যে টাকা ইনকাম হয় আমার সেই টাকা দিয়ে আমার সংসার চলে না, যার কারণে আর কি আমি তরকারি ব্যবসা করি। বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়, চাল কিনে খেতে হয়, কুন্ডা করবেন কাজ তা তো জোটে না। বাজারে তরি তরকারি কেনার সময় হাঁটতে হাঁটতে হঠাৎ একটি পরিচিত মুখের দিকে চোখ আটকে গেল। মুখটা খুব মলিন লাগছিল। দুলাল চন্দ্রমালী, একজন তবলাবাদক, এ শহরের খুব পরিচিত মুখ। কত শত অনুষ্ঠান মূর্ছনময় হয়ে উঠেছে তার নিজের হাতের বাজানো তবলা সুরে। এভাবে তাকে দেখব এটা কল্পনাও করিনি। আর্থিক অনটনের কারণে সামান্য কিছু বাসি সবজি নিয়ে বসে আছেন। শিল্পীর এমন অবস্থা চোখে দেখা খুবই কষ্টসাধ্য। প্রায় প্রতিদিন দুপুরেই তিনি বাসায় যান না, সঙ্গে নিয়ে আসা চিড়াগুলো খান আর জীবনের হিসাব মেলান। কোথায় যেন গড়মিল হয়ে গেছে সব, কিছুই আর ঠিকঠাক নেই। অথচ কথা ছিল তবলার সুরের মতো বাজবে জীবনের প্রতিটি পদক্ষেপ। ৬০ বছর ধরে তবলাবাদক তিনি, তবলার তালকে নিয়ন্ত্রণ করতে পারলেও জীবনের কিছুই যেন নিয়ন্ত্রণ করতে পারেনি দুলাল চন্দ্রমালী। বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়, চাল কিনে খেতে হয়, কুন্ডা করবেন কাজ তা তো জোটে না, সময়টা জোটে না, পাবে কোথায়, দেবে কিটা, তার দোয়া লোক নেই কোনো জায়গায়। যে আমি দেবো তাও দিনে হয়ে যায়, আমি চিড়িয়ে কিনে নিল এক পট দিলাম দেখা। দুপুরে কোনো দিন ভাত খাই, কোনো দিন চিড়ে খাই। ছোটো কাল থেকে আমার তবলা শেখা, মানে ১০ বছর থেকে আমার শুরু, মানে আমার গোষ্ঠীর থেকে আর কি তবলা। আমার তো এই তরকারি ব্যবসা তো আমার তো মন চায় না, তারপরেও করতে হয়, অর্থ নেয় বিধায় যার কারণে এগুলো করতে হয়। আর অর্থ যদি থাকতো তাহলে তো আমি এগুলো করতাম না। আমি যদি ওই আমার যদি সংসার যদি আমার ওই সঙ্গীতের পিছনে যদি আমি যদি সংসারটা যদি আমার ভালো করে কেটে যেত তাহলে তো আমি এইগুলো করতাম না। তাহলে আর ওই পাশে ওই দিকে তাহলে ওই দিককার চিন্তা আমি আরও একটু বেশি করে আমি সময় দিতে পারতাম, আরও ছেলেপেলে যেগুলো আছে ছেলেপেলেগুলো আমি মানুষ করতে পারতাম, এবং আরও ছেলে ছাত্র ছাত্রীগুলো বানাতে পারতাম। মেলাগুলো ছাত্র ছাত্রী বানানো হয়েছে, তারাও ধরো বাজি বাড়াচ্ছে। তবলা বাজি তো কোনো ইনকাম নেই, বুঝছেন, ইনকাম নেই, এখন কী করে খাবে, এখন বাধ্যতামূলক যে কোনো একটা কর্ম করে খেতে হবে, এই জন্য এসে তরকারি বেঁচে খাচ্ছে আর কি। সে এক শিল্পী মানুষ, অবশ্যই তার একটা কর্মসংস্থার দরকার শিল্পীর ভিতর, তার বেতনভুক্ত বা কর্মসংস্থার তার টাকার একটা বাড়তি ইনকাম দরকার শিল্পীর ভিতর দিয়ে। তবলা বাজায় তো চলবে না, তবলা তো বাজাই এই ঝিঙেদার বুকে ওর সাথে পারবে না, কেউ পারবে না, অথচ না পারলে কী হবে, অত অসহায় করে রেখেছে আল্লাহ। যদি কেউ সহযোগিতা করতো সাহায্য করতো তাহলে বাঁচতে পারত, এরকম সবাই যদি কেউ থাকে তাহলেই হবে, আর যদি কেউ না দেয় তো পাবে কোথায় ও। আমি যদি কিছু সহযোগিতা পাতাম, যদি একটু কিছু সহযোগিতা পাতাম তাহলে আমি এই জগৎটা আমি বাদে দিতাম। আমি সব মিলে চাচ্ছি যে আমি এটা যদি আমি ছেড়ে দেওয়া হয়, আমি যদি সঙ্গীতের পিছনে যদি আমি থাকি সবসময় তাহলে আমার মনে হয় আমি শরীরটা ভালো থাকবে এবং আরও দেশের জন্য আরও কোনো কিছু করতে পারবো। আমি কথায় বলে প্রয়োজন কোনো আইন মানে না। আর্থিক অনটনের কারণে আমাদের শহরের বিখ্যাত তবলাবাদক দুলাল চন্দ্রমালী, তিনি এখন সামান্য কিছু তরকারি নিয়ে ব্যবসায় বসে আছেন। তরকারিগুলোর রং বড় বিবর্ণ, এটা বোধহয় তার বিবর্ণ জীবনের গল্পের প্রতিচ্ছবি। তার জীবনের রংটাও এরকম বিবর্ণ হয়ে গেছে আর্থিক অনটনের কারণে। তিনি শুধু চাইছেন একটু সমর্থন, একটু সাপোর্ট, তার কারণেই আজকে এ অবস্থা তার। একটু সাহায্য পেলে, সহযোগিতা পেলে তবলাবাদক তার স্বমহিমায় প্রস্ফুটিত হতে পারবে, সেমনটি প্রত্যাশা করছে সবাই। মিলন হোসেনের ক্যামেরায় জুয়েল, সিনেজা টিভি।